السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين সম্মানিত শ্রোতা মণ্ডলী দর্শকমণ্ডলী এখন যে বিষয়টি সম্পর্কে আপনাদের নিকটে আলোচনা করতে যাচ্ছি হচ্ছে যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার ক্ষেত্রে আপনি চাইলে হ্যাঁ যেই পর্যন্ত ফরজ রয়েছে তার চাইতে একটু বাড়াতে পারেন তার সাথে একটু বাড়াতে পারেন মানে ভালো করে উজু করা হ্যাঁ সকল জায়গাতে যেন পানি পৌঁছে হাতের ক্ষেত্রে একটু যেন বেশি করে ধোয়া এবং পাড় ক্ষেত্রে একটু যেন বেশি করে ধোয়ার ক্ষেত্রে হাদিস রয়েছে এই বিষয়টি আপনাদেরকে বর্ণনা করতে যাচ্ছি যে একটু যদি বেশি করে ধৌত করেন হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ বেশি করে ধৌত করেন তাহলে এর ফজিলত রয়েছে হ্যাঁ এটি কোনো বেদাতি পদ্ধতি নয় বা বেদাতি কাম নয় হ্যাঁ কেননা এটি রসলামের মানে মুখরিত বাণী দ্বারা প্রমাণিত আর তা হচ্ছে আনা তরাদি আল্লাহ

নিকটে পৌঁছে দিয়েছিলেন সে আবহাওয়া বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমি রসলাসমকে বলতে শুনেছি তিনি বলেছেন যে হ্যাঁ নিশ্চয় আমার কেমন দিন আসবে দিন অজুর চিহ্নগুলির কারণে তাদের হাত পাগুলো চমকাতে থাকবে এমন অবস্থায় যে তা অজুর কারণে তাদের হাত পাগুলো চমকাতে থাকবে হ্যাঁ দিয়ে বললেন ফেমা হ্যাঁ

হ্যাঁ জ্যোতিকে বাড়িয়ে নিতে চাই সে যেন তা অবশ্যই বাড়িয়ে নেই অর্থাৎ ও অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশি করে যেন ধয় হ্যাঁ এ পর্যন্ত যদি ধন তাহলে পুরোটাই কি আমার কী হবে চমকাবে পুরোটাই চমকাবে এই এগুলোর ক্ষেত্র পরিপূর্ণ আকারে যদি ধত করেন তাহলে ইনশাল্লাহ পুরো মাথাটাই পুরো একদম চেহারাটা কী হবে চমকাবে পার ক্ষেত্র যদি একটু বেশি করে ধন তাহলে এগুলো হবে কী হবে চমকাবে এই আদেশ দ্বারা এটা কি প্রমাণ মানে মিলছে হ্যাঁ এবং কি বলা হলো যে হ্যাঁ যে মিন আসার অজু হ্যাঁ নিঃসন্দেহে রসল্লাহ সাল্লাহ আসলাম তার অম্মদদেরকে চিনবেন কীভাবে যে কামত দিন হ্যাঁ যারা নামাজি ছিলেন দুনিয়ার বুকে যারা নামাজের জন্য অজু করতেন তাদের অঙ্গ চমকাবে এই চমকানো দেখে দেখে হ্যাঁ এই চমক দেখে দেখে জ্যোতি দেখে দেখে এই আলো দেখে দেখে রসল্লাহ আসলাম তার উম্মদদেরকে হ্যাঁ বের করে নিয়ে আসবেন হ্যাঁ আয়েশা রাজি আল্লাহ তালা আনা বলছেন হ্যাঁ জিয়া রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনি এই কোটি কোটি লাখ লাখ কোটি কোটি এই উম্মতের মধ্যে কিভাবে আপনার খাটি উন্ম্মত কে বেছে নেবেন রসাম বললেন যে আমার উম্মত যারা খাঁটি উম্মত হবে তাদের তাদের চেহারা তাদের হাত পা ও অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাবে হ্যাঁ চমকাবে এবং এ দেখে দেখে আমি আমার অন্যদেরকে কী করবো হ্যাঁ আপনার মানে চিনতে পারবো এবং এদেরকে নিয়ে আসবো হ্যাঁ যেমনটি উদাহরণ দিলেন যে হে আয়সা তোমার তোমার যদি একটি ঘোড়া থাকে হ্যাঁ যার যে ঘোড়াটির রং হবে লাল এবং কপাল হবে সাদা হ্যাঁ এবং এই হাঁটু এটা হবে আপনার হাঁটু হবে সাদা এবং এই ঘোড়াকে যদি হ্যাঁ মানে হাজার হাজার পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কি তুমি চিনতে পারবে না আইসালস আনা বললাম হ্যাঁ চিনতে পারবো রসল্লাহ আসলাম বললেন যে অনুরূপভাবে আমি আমার উন্মুতদেরকে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকানো জ্যোতি দেখে হ্যাঁ আমি হ্যাঁ চিনতে পারবো এবং বেছে নিতে পারবো অতএব প্রিয় বন্ধুগণ অজুর ফজলত রয়েছে হ্যাঁ ভালো করে অজু করবেন কোনো সমাকারের জন্য হ্যাঁ অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করাতে হইতে বা পানি পৌঁছা যেন বিরত না থাকে সতর্কতার সাথে আপনি অজু করবেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গ বা আমাদের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ চমকাবে ইনশাআল্লাহ এরপরে অজু যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এই দোয়াটি পড়বেন মুখস্ত করেন দোয়াটি আসাদু ইহু হ্যাঁ যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তার সাথে কোনো শরিক নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলি ও আল্লাহর বান্দা ও রসোন হ্যাঁ রসাল্লাম বলছেন যে যারা এই দুয়ারটি পড়বে হ্যাঁ আল্লাহ পাক তাদের জন্যে জান্নাতের আটটি দরজাকে খুলে দিবেন কয়টি আট দরজাকে খুলে দিবেন যেটি দিয়ে সে চাবে হ্যাঁ প্রবেশ করবে কোনো বাধা থাকবে না প্রবেশ করার ক্ষেত্রে অন্যভাবে আর একটি হাদিস যে হাদিসটিকে দুর্বল বলেছেন ইমাম নাসিরুদ্দিন রাহম আল্লাহ হ্যাঁ যে আরেকটি অংশ বা কিছু অংশ হ্যাঁ মানে বাড়ি করার কথা রয়েছে তা হচ্ছে আল্লাহমাদ জালনি আল্লাহম জালনি মিনা তিন ও জালনি মিনাল মোতাতহরিন হ্যাঁ এটুকু আপনি বলতে পারেন এটুকু আপনি বলতে পারেন অতি আমরা যে হাদিসটির মানে অজুর যে মানে অতিরিক্ত ধৌত করার যে ফজরত পেলাম আশা করি এ বিষয়ে আমরা আগ্রহী থাকবো ইনশাআল্লাহ উৎসাহ থাকবো যে অজু করার সময় আমাদের ফরজ যে পর্যন্ত রয়েছে তার চেয়ে একটু বেশি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবো যাতে করে ক্যামতী দিন আমাদের অজু অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ছাড়াও আরও মানে উপ উপরুক্ত অতিরিক্ত যেন আমাদের অঙ্গ প্রতঙ্গগুলো হ্যাঁ জ্যোতিময় হয় হ্যাঁ আলোকিত হয় হ্যাঁ চমকাই আল্লাহ সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি